সেই দোস্ত আপনার কেন আছে আপনার সকলে ভালে আছে, ময়ও ভালে আছো। সো আজি আর একটা নতুন ভিডিও লো আপনার মাজত। আজি একটা বহুত জানিবলগীয়া কথা আছে এই ভিডিওরপা, আপনার বহুত কিবা কিবি শিকিব পারিব। যখন এলপিজি গ্যাস যে আছে, এলপিজি গ্যাসের বিষয়ে না জানে সকলের কারণে এই ভিডিওটি, যখন জানে ভাল কথা জানিলে ভাল, যখন না জানে সকলের কারণে আমার আজি ভিডিওটি, আপনার ভিডিওটি সম্পূর্ণ চাই থাকব। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর বেশি পলম নকরো, এতিয়া আমি এলপিজি গ্যাস আছে যে এলপিজি গ্যাসের বিষয়ে আলোচনা করি, কত এক্সপায়ারি ডেট থাকে কত না থাকে আপনাদের যদি না জানে তাহলে জানি লোক, নহলে ভয়ঙ্কর বিপদ হব পারে। এটা আর বেশি পলম নকরি এটা ভিডিওটি আরম্ভ করে আছো, চাই থাকুক দোস্ত ভিডিওটি হেকলই। সো দোস্ত, এয়াই এলপিজি গ্যাস সিলিন্ডার আপনাদের চাই আছে আমার মাজত আছে, এইটার বিষয়ে আপনাদের না জানে, যেহেতু না জানে ইয়াতে লিখা আছে D70। D70 মানে কি ময়ও আগতে জানা নাছিল, যেহেতু মানে কি আমার ঘরতো ঘরের মানুষ কোনেও জানা নাই, ময়ও জানা নাছিল। মই ঘপককে নেটত মারি চালো এটু মানে কি, এটু হল আমার বহুত লাগতিয়াল বস্তু, এটু নহলে আমি চলিব নোৱাৰো। যেহেতু এটি বেশিরভাগ দেখা গৈছে টাউন এলাকা হোক বা বাহিরা এলাকা হোক, গ্যাস সিলিন্ডার এলপিজি আমরা বেশিকে ব্যবহার করে আছো, যেহেতু ইয়াতে লিখা আছে D70 মানে কি, মানে কি 2027 চন বুঝাইছে, মানে কি ইয়ার ডিভাইস, ইয়ার তিনিটা ডিভাইস আছে, যেহেতু এম মানে কি বুঝায় আপনাদের না জানে, এম মানে হল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর বি ডিভাইসটা আছে এপ্রিল মে জুন, আর সি ডিভাইসত আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, আর ডি ডিভাইসত আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। যেহেতু এত ডিসেম্বর আছে, ডি মানে ডিসেম্বর 2027, তার মানে কি ডিসেম্বর 2027লৈকে তো চলি থাকিব। যেহেতু আর এ ডিভাইসত কই দিল মই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ইয়াতে যদি মার্চ এ 17 যদি থাকিলে হেতেন তেনহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বুঝালে হেতেন, যদি ইয়াতে ডি থাকিলে হেতেন এপ্রিল মে জুন বুঝালে হেতেন, তার মানে কি জুন বুঝালে হেতেন 2027 চনত, আর যদি ইয়াতে সি ডিভাইসটা থাকিলে হেতেন তেনহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর বুঝালে হেতেন 2027 চনত, আর ডি এতিয়া যেহেতু ডি ডির অপশনত আহি গৈছো ফাইনালি 2000 ডি আছে যদি ইয়াতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 2027, তার মানে এই গ্যাসের সিলিন্ডারটো এতিয়ালৈকে এক্সপায়ারি ডেট হওয়া নাই, এক্সপায়ারি ডেট হব যেতিয়া 2027 চন পড়ি যাব, 27 চনের লাস্ট 3 মাস থাকিব যে আমার হাতত অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসের ভিতর, পিছত 2027 চনত এই গ্যাস সিলিন্ডারটো এক্সপায়ারি ডেট হয়ে যাব। আমি আগতে জানা নাছিল, দোকানের গৈছো আকো লৈ আহিছো, বহুত মানুষে না জানে এইটোর বিষয়ে, এইটোর আমার বহুত ভয়ঙ্কর বিপদ হব পারে, তার মানে কি যদি এনেকুৱা গ্যাস সিলিন্ডারের ডেট নাই তেনহলে আপনাদের নলব, ললে পিছত কিবা লিক চিক হওয়া দেখা যায়, ইয়ারপর ভয়ঙ্কর বিপদ হব পারে। যেহেতু আমি পাকঘরে রান্না ঘরে ঘরে এইটো ব্যবহার করে আছো, আজি যেহেতু চুলা যে কই থাকে এইটো রান্না বাড়া কমি গৈছে, আর তো সরকারে সুবিধা দিছে এলপিজি সিলিন্ডার যেতিয়ার পর নামিছে, দুখিয়া ধনী সকলোর ঘরতে এলপিজি সিলিন্ডার আছে। আর আপনাদের আজি যিখিনি ভিডিও দিছো বহুত জানিবলগীয়া কথা আছিল, যখন জানে মই যিখিনি কথা কৈছো সকলে আমাক কমেন্ট করে জানাব, আর যখন না জানে তেও কমেন্ট করব, ময়ো জানা নাই, আজি মই জানিছো কারণে এইটির বিষয়ে আপনাদের দিব পারিছো। মই আপনাদের বিশ্বাস নকরি সচ্চা কথা কৈছো, রিয়েলি কৈছো, মই জানা নাছিল, মই নেটত মারি চালো, চাই কিনে আপনার এইটো টপিকের উপর আজি একটা অদ্ভুত টপিকের উপর ভিডিও দিছি। এনেকুৱা টপিকের উপর যদি আপনার আপনার যদি আর ভিডিও লাগে তেনহলে আমার কমেন্ট বক্সত যাই কমেন্ট করব, আর আজি ভিডিওটো আপনাদের লাইক কমেন্ট করে দিব, লগতে শেয়ার মারি দিব। সো দোস্ত, আজি ভিডিওটো ইয়াতে সমাপ্ত লৈ আছো, ভিডিওটো ভাল লাগিলে লাইক করব, শেয়ার করব, আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। জয় অসম।